দাদি নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে। তাহলে চলুন, কি শেয়ার করতে চলেছি? আমি মর্নিংয়ে ঘুম থেকে উঠে না আমার লাড্ডু গোপালকে আমি কীভাবে রোজেকার যে নিত্য সেবাটা করি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কাজটা শেয়ার করছি না আজকে, দেখুন ঝটপট করে আমি ওদের ঘুম থেকে তুলে সকালের যে খাবারটা থাকে সে খাবারটা দিয়ে আমি কি করেছি, আজকে ঝটপট করে মিক্স ভাজি করেছি নিরামিষ আর ভাত করে দিয়েছি। তো চলুন আমার হীরালাল কি করছে সেটা আপনারা দেখবেন। তো দেখুন বন্ধুরা, এই দেখুন, দেখতে পাচ্ছেন তো বন্ধুরা, আমি না রোজেকার যে ঝটপট করে যে কাজগুলো করি না, এই দেখুন, এই জামাগুলো পরিয়ে দিই সকালবেলা মর্নিংয়ে চান টান করিয়ে, আর আমি কিন্তু আজকে সাজুগুজু কিচ্ছুই করানো হয়নি, আমার হীরালালকে চন্দনের টিকা লাগিয়ে দিয়েছি, আর দেখুন শুধু আমি জামাটা পরেই বসিয়ে দিয়েছি। তো রোজেকার কিন্তু আমার এইভাবেই আমি লাড্ডু গোপালকে সেবা করি, কাজের মধ্যে থেকে সংসারের কাজ করে কাজ করে আমি এইভাবে কিন্তু রোজেকার আমার লাড্ডু গোপালদের সেবা করি, সেইটাই আপনাদের শেয়ার করছে। আর রাধারানীকে দেখুন সাজুগুজু না কিছুই না, সবাই দেখুন ছোট্ট ছোট্ট নুঙ্গু পুঙ্গু জামা পরিয়ে বসিয়ে রেখেছি। তো বন্ধুরা, এখন ঠান্ডার ওয়েদার এসছে কলকাতাতে, আমাদের এখানে কিন্তু কিছুই ঠান্ডা নেই বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি এই যে খেলনাটা, এটা না আমি সবসময় আমার হীরালালের কাছে রেখে দিই, তা কখন হয়তো ঘরে থাকা হয় না থাকা হয় না, তো সেই কারণে খেলনাগুলো নিয়ে না খেলতে পারে। আর দেখুন ওই যে ওদের বসার ওই জায়গা নিচে আমি খেলনাগুলো ঢুকিয়ে রেখেছি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি মিক্স ভাজি করে না আর এইভাবেই কিন্তু আমি আজকে হীরালালকে খাবারটা দিয়েছি। কেন বন্ধুরা, আমি যে বাটিতে যে ভাজি দেওয়া হয় না সেটা কিন্তু আজকে আর গুছিয়ে দেওয়া হয়নি, তো আমার হীরা বাবাকে বলেছি, বাবা তুমি আজকে ভাত আর নিরামিষটা তোমাকে একসঙ্গেই করে দিচ্ছি, তো তুমি খেয়ে নাও। আর আমি একটুখানি আমার হীরা বাবাকে খাইয়ে দিয়েছি, আর হীরা বাবাকে বলেছি তুমি নিজে নিজে হাতে গল্প করে সবার সঙ্গে গল্প করো, আর তোমরা সবাই মিলে মিলেমিশে খাবারটা খেয়ে নাও। তো বন্ধুরা, এইটুকুই আপনাদেরকে শেয়ার করলাম, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। রাধে রাধে বন্ধুরা, আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন।